কি কি রান্না করছো আজকে বলো। সবাই কেমন আছো? সকাল সকাল রান্নাঘরে ভর্তি মাছ আর রান্না বান্না খাবার নিয়ে চলে এসেছি, তার কারণ হলো আজকে রবিবার। রবিবার মানে বাড়িতে তো ভুড়ি ভোজের একটা ব্যাপার থাকেই। সকালবেলা হাজবেন্ড এনে দিয়েছে বাজার থেকে এই সমস্ত জিনিস, যেগুলো আমি কিছুটা রান্না করব আর কিছুটা সমস্ত কিছু ধুয়ে রেডি করে রেখে দেবো মোটামুটি বেশ কয়েকদিনের জন্য। তাহলে চলো রান্না বান্নার এই সমস্ত জিনিস নিয়ে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। রান্না করতে করতে এতটাই রান্নায় মগ্ন যে আমি কখন ভিডিও করতে শুরু করে দিয়েছি ও বুঝতেই পারিনি। তো আজকে ছোট্ট ছোট্ট এই ভিডিওগুলোর সাথে একটা রান্না তোমাদের শেয়ার করব। তার আগে বলি, রবিবারে স্পেশাল চিকেন যেটা হাজবেন্ডের হাতে বানানো অনেকটাই হয়ে গেছে, আর সত্যি এটা অসাধারণ দেখে মনে হচ্ছে, আমি কিন্তু টেস্ট করবই। এখানে রয়েছে ব্রোকলি, ব্রোকলিটা কেটে গুঁড়ো করা আছে। রান্না তো হচ্ছে বাড়িতে অনেক কিছুই, আর এই দেখো চিকেন কষতে কষতেই আমি শুরু করে দিয়েছি টেস্ট করতে, কারণ দেখে আমি লোভটা সামলাতে পারলাম না। চলো যে রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেছি, এই দেখো গ্রেট করা এখানে রয়েছে ব্রোকলি, আর তার মধ্যে কাঁচা লঙ্কা, ধনে পাতা, তার সাথে রসুন ভালো করে বেটে মেশানো আছে। আর কী কী মেশানো আছে আর কী মেশাতে হবে চলো বলি। জিরা পাউডার মেশাতে হবে, মেশাতে হবে গরম মশলাও, তার সাথে প্রয়োজন মতো নুন, হলুদ, অল্প একটু চিনি, কাশ্মীরি মিরিচ তোমরা চাইলে অ্যাড করতেই পারো। আর এরপর এই সমস্ত কিছু দিয়ে ভালো করে এই মশলাটাও অ্যাড করতে হবে, আর অ্যাড করতে হবে বেসন, নুন, চিনি প্রয়োজন মতো, যেটা অ্যাড না করলে রান্নাটাই হবে না। তো বেসন অল্প অল্প দিতে হবে, দিয়ে এটা খুব ভালো করে মাখতে হবে। এই দেখো মাখা হচ্ছেও। সব মশলা দিয়ে ভালো করে মাখার পর তোমরা একটু চাইলে টেস্ট করে আরও যদি কিছু মনে হয় স্বাদ মতো অ্যাড করতেই পারো। তবে হ্যাঁ, এই পুরোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আধ ঘন্টা মতো ফ্রিজে ঢাকা না দিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, তবে ফ্রিজে রাখার আগে বেসনটাও মিশিয়ে নিতে হবে। ফ্রিজে রাখার আগে বলে নিই, দেখে নিতে হবে এইরকম টিকিয়ার আকারে এটা তৈরি হচ্ছে কিনা। ফ্রিজে আধ ঘন্টা রাখা হয়ে গেছে আর এরপর ভাজাও শুরু হয়ে গেছে। টিকিয়াগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। বার করার পর টিকিয়ার মিশ্রণটা খুব ভালো করে দেখতে হবে, এইভাবে টিকিয়া গড়া যাচ্ছে কিনা, যেটা আমরা আগেই দেখে নিয়েছিলাম। তার উপর একে একে গড়ে ভেজে নিতে হবে গরম গরম। গরম ভাতের সাথে ব্রোকলির এই নতুন আইটেমটা একবার বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। আজকের দুপুরের মেনু কিন্তু তৈরি, সালাড, চাটনি, তার সাথে টিকিয়া, আর রয়েছে চিকেন, সঙ্গে রয়েছে পালং শাক, আর রয়েছে মাছ ভাজা, সাদা ভাত, ডাল, তারপর আজকে রয়েছে আরেকটা জিনিস, সেটা নিম পাতা। তাকে বাজে দেখতে, তাকে বাজে দেখতেই লাগে। এখন আমরা লাঞ্চ।
সকাল থেকে বাজার দোকানের সাথে সাথে বাড়ির কাজকর্ম আর তারপর রান্না বান্না। তবে দুপুরের লাঞ্চে যদি এত কিছু আইটেম থাকে আর সেগুলো হয় লোভনীয়, তাহলে লাঞ্চ কখন করা হবে তার জন্য তো আমি আর দেরি করতে পারি না। বন্ধুরা, এবারে লাঞ্চ হবে। তবে লাঞ্চ পর্ব সারার পর আমি একটু বেরিয়ে গেছিলাম মার্কেটে। মার্কেটে এদিক ওদিক যাওয়া মানেই হচ্ছে দেখলাম এবারে মার্কেটে সামার কালেকশনের কী খবর। কলকাতায় ঠান্ডা যেমন জাঁকিয়ে পড়েছিল, রোদ ওঠার সাথে সাথে হ্যাঁ গরমটাও পড়বে জাঁকিয়ে। আর তাই আজকে একটু সামার কালেকশন দেখার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম। বন্ধুরা, বিকেলটা কিন্তু দারুণ কাটলো, সবাই কিন্তু ভালো থেকো। হ্যাঁ, ঠিক ধরেছো, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, তবে আসছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। Bye.